প্রস্তুতি সম্পন্ন হয়েছে শীতকালীন অলিম্পিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালের। শেষ হয়েছে এখানকার অন্যতম অনুষঙ্গ বরফ তৈরির কাজ। কানাডিয়ান বরফ তৈরির মাস্টার মার্ক মেসার এ দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, ভেন্যুতে আইস তৈরির চূড়ান্ত ধাপের কাজ শেষ হয়েছে। এই ধাপকে বলা হয় আইস রিবন। গেল 14 জানুয়ারি আইস রিবনের কাজ শুরু হয়। এরপর করা হয় বরফের উপরে রং তুলির কাজ, তার উপর ফুটিয়ে তোলা হয় শীতকালীন অলিম্পিক্সের লোগো। মার্ক মেসার জানান, এ নিয়ে ষষ্ঠবারের মতো অলিম্পিক্স বরফ তৈরির কাজ করলেন তিনি। এর আগে বেশ কিছু সমস্যা হলেও এবার তা এড়ানো গেছে জানিয়ে তিনি বলেন, 4 জন বিদেশি দক্ষ আইস মেকার, 4 জন চীনা আইস মেকার এবং আরও বেশ কিছু চীনা কর্মী এখানে কাজ করেছেন। 10 দিনের দলবদ্ধ কাজ শেষে প্রস্তুত হয় এই ভেন্যু। মার্ক মেসার জানান, এবারই প্রথম বরফ তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে বরফের উপরিতলে সবসময় তাপমাত্রা থাকবে 0.5 ডিগ্রি সেলসিয়াস, ফলে খেলোয়াড়দের জন্য উপযুক্ত পরিবেশ বিরাজ করবে এখানে। কানাডিয়ান এই এক্সপার্ট জানান, এশিয়ায় 12,000 বর্গমিটারের বিশাল এলাকা জুড়ে বরফ তৈরির এটাই প্রথম।